بسم الله الرحمن الرحيم شكل برشانشا الله شكل خمدر مالي كلام السلام عليكم امار فيسبوك شكل شباك كي جارات بندو باندو شبائي كي جاناي انك انك سلام ابو دعا امي عمراء پالون ادشي اپن مكة شرف افستان بولچي امي الله غوري شامنه تي كي اپنا جرماجي اشلام ابو امي شكل سلام ودعا بولچي دلام امار الله مالي بولي আমি আপনাদের সামান্য একজন কর্তাপা আসলে আমার একটা সামাজিক প্রতিষ্ঠান আছে এটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদির মাধ্যম আর আপনাদের ঘরে যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আপনারা সরাসরি আমাদের অফিসে ভিজিট করে যেতে পারেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার 8 ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুর লিফটেড 2 মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261 আমাদের অফিসে সার্বক্ষণিক খোলা আছে আপনার অফিসে যে আপনাদের বায়োডাটার ছবি আপনারা আমাদের মেম্বার হয়ে যেতে পারেন আমি এখন তো এমন একটা আমরা স্মার্ট যুগে প্রবেশ করেছি সাথে সাথে আমাদের ল্যাপটপ হোয়াটসঅ্যাপ ফাইবার ইমো ইমেল সব সাথে আছে অতএব আমি কিন্তু সেবা থেকে একটা সেকেন্ডের জন্য আপনাদের কাছ থেকে দূরে না দূরে থাকি না আমি কিন্তু সবসময় আপনাদের পাশে থাকি এবং সার্বক্ষণিক কিন্তু সবার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হচ্ছে ইমেলে যোগাযোগ হচ্ছে আমি আপনাদের সেবায় আছি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ মনে করছে আমি লজ্জিত আমি আবারও লজ্জিত আমি শুকরিয়া আদায় করছি আমার আল্লাহর কাছে আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমার মানে প্রত্যেক বছরে যদি আল্লাহর ঘরে না আসতে পারি তখন আমার আর মন বসে না আমি কোনো না কোনো মানে সারাক্ষণ আমার মনের ভিতরে শুধু ছিল আল্লাহর ঘরে আমি কখন যাব আমার নবীজি রওজা মোবারকে কখন যাব বছরের শুরুতে তো আলহামদুলিল্লাহ আল্লাহ এখানে রিজিক রেখেছে আমার আল্লাহর ঘরে আমি আবারও শুকরিয়া আদায় করছি আমার নির্বাচনের আগেই আমার মনে হয়েছিল যে আল্লাহ আবার যদি আমাদের সরকার ক্ষমতায় আসে আমি আমার আল্লাহর ঘরে যে শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ আমি শুকরিয়া আদায় করছি আমার আল্লাহ মনে কাছে আসলে প্রত্যেকটা মানুষেরই উচিত ভালো কাজগুলি আমরা ছড়িয়ে দিতে হবে এই তো মানে এত ফেসবুক খুললেই দেখি যে কি আজে বাজে অনেক কিছু যেটা দেখে আরেকটা মানুষ শিখবে সেই ধরনেরগুলি যদি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে না ব্যবহার করে আমরা পারিবারিক সমস্যাগুলি যদি আমরা ভিতরে রাখি আমরা এটি সামাজিকভাবে না ছড়িয়ে দিই তাহলে কিন্তু এই খারাপ কিছু দেখে কিন্তু আরেকটা মানুষ যে শিখবে সেই শিক্ষাটার জন্য কিন্তু আপনার আবার কিন্তু আপনার 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 কিন্তু এই গুণাটা আপনার বহন করতে হবে কারণ ভালো কিছু আমরা ভাইরাল করি যেমন ভাইরাল করি আমরা মানুষের সেবায় আছি আমরা মানুষের কল্যাণে কাজ করছি আমরা মসজিদ মাদ্রাসা এতিমদের সাহায্য করতেছি মসজিদ করতেছি এবং ভালো কাজ আল্লাহর ঘরে আসলাম আল্লাহর ঘর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আল্লাহর ঘরে আসেন সকল শান্তি এখানে সত্যি এর চেয়ে মানে পৃথিবীতে আমার তো জীবনে আমার কোনো মনে হয় না আমার আর কোনো জায়গায় গেলে মনের যে শান্তি আমি এখানে মনে হয় হাজার বছরও থেকে যেতে পারবো আল্লাহ যদি আমাকে মানে আমার এমন মনে হয় আল্লাহর ঘর দেখার মাত্রই মনের যে শান্তিটা সেই শান্তিটা আপনি পৃথিবীর অন্য কোনো দেশে যেয়ে পাবেন না আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমি তাও উপলব্ধি করছি এবং আল্লাহর কাছে আমি লজ্জিত প্রতিটা ক্ষণ যে আল্লাহ আমি আপনার কাছে আমি মানে সবসময় চাই যে আল্লাহ প্রত্যেক বছর যাতে আমি আল্লাহর ঘরে আসতে পারি আলহামদুলিল্লাহ 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 আসছি তো ছোট ভাইয়ের সাথে আসছি সে খুব আমার দিকে খেয়াল রাখতেছে অনেক সব কিছু দেখাচ্ছে ঘোরায় ফিরায়া আসলে মানে আমি দেখলাম যে আপনার যদি মনে যদি ভালো কোনো উদ্দেশ্য থাকে আপনার মনের ভিতরে যদি কোনো খারাপ চিন্তা ভাবনা না থাকে হিংসা বিদ্বেষ ক্ষমতার অপব্যবহার মানুষের প্রতি রিজিক নষ্ট করা মানুষকে ঠকিয়ে নিজে লোভ জিনিসটা না কাজ করে এবং আপনার সবচেয়ে মূল কথা হচ্ছে যে কোনো জায়গায় দেখবেন কোনো অপরাধ আছে সেখানে মাদক আছে আপনারা মাদক মুক্ত সমাজ গড়ে তুলবেন আপনারা হিংসামুক্ত সমাজ গড়ে তুলবেন এবং মনে রাখতে হবে এই পৃথিবীতে বাঁচতে হলে শুধুমাত্র আপনার নামাজ রোজা এবাদত বন্দেগি দান সদকা মানুষের কল্যাণ করেই আপনারা ভালোভাবে চলতে পারবেন অন্য কোনো ওয়েতে না আপনি আপনার ভালোবাসাটা ছড়িয়ে দেন সবার মাঝে আপনি মনে করতেছেন আল্লাহ আমি নিজেই সব কিছু ভোগ করি না আমার নিজের আমি নিজে ভোগ করে আমি সব জমাই আমার সন্তানের জন্য রেখে যাব অথচ নিজে কিন্তু কবরে আজাব পাবো নিজে কিন্তু আমি আল্লাহর কাছে কিন্তু জবাব দিই তা আমারই করতে হবে তাই যে যে স্থানে থেকে নিজের মধ্যে নিজেকে ভালোবাসতে শিখতে হবে এবং নিজে ভালো কিছু করে আপনি ভালো মানুষের জন্য ভালো কিছু চিন্তা করবেন যখন তখন দেখবেন আপনি নিজেও ভালো হিংসা বিদ্যা
বিদ্বেষ করবেন না, লোভ করবেন না, তাহলে দেখবেন আপনি এই সমাজে সবচেয়ে ভালো থাকবেন। আমি আপনাদের এই কান্তাপা, আমি আল্লাহর ঘরের সামনে বসেই আমি আপনাদের মাঝে আসলাম, কারণ আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী আছে। আমি সকলেরই সালাম ও দোয়া আমার আল্লাহর ঘরে পৌঁছে দিলাম। আমি একটু দেখাচ্ছি, এখনই মাগরিবের ওয়াক্ত, মাগরিবের নামাজ পড়ার আগে আমি একটু ভাবলাম যে আমি একটু আপনাদের সবাইকে একটু দেখাই। আল্লাহ যাতে সবাইকে আল্লাহর ঘরে হজ ওমরা পালন করা তৌফিক দান করেন, এই দোয়া রইল সবার প্রতি। আমি আপনাদের এই কান্তা আপা, সবাই আল্লাহ যাতে সুন্দরভাবে হজ পালন করে দেশে চলে আসতে পারি। আসসালামু আলাইকুম।